আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বাংলা টিভির সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। ফরিদপুরে 2000 কোটি টাকা এখন কোথায়? গার্ড হাঁকা দিয়েছে ইরফান বাহিনী। দেশে খুন ধর্ষণের ঘটনা এখন আন্তর্জাতিক ইস্যু। এবার ই কমার্সের নামে 268 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এসপিসি। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দেখছিলেন প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফরিদপুরের আলোচিত রুবেল বরকতকে গ্রেফতারের পর 2000 কোটি টাকার মানি লন্ডারিং এর বিষয়টি সামনে আসে। সেই মামলায় গ্রেফতার করা হয় শহরের আওয়ামী লীগের সভাপতি লেভি সহ বেশ কয়েকজন নেতাকে। কিন্তু সেই 2000 কোটি টাকা এখন কোথায় তা নিয়ে ফরিদপুর রাজনৈতিক মহলে চলছে নানান ধরনের জল্পনা কল্পনা। ফরিদপুরের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বরকত রুবেল অবৈধভাবে আয় করা 2000 কোটি টাকা মানি লন্ডারিং করে সুইডেনে পাচার করে। সুইডেনে তাদের মামা নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র পলতে খোকন রাজাকারের কাছে এই টাকা রাখতে পারে বলে ধারণা করছেন তারা। বিশেষ করে সুইডেনে খোকন রাজাকার ও তার ছেলের মাধ্যমে ওই টাকা পাচার করা হতে পারে। উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুদ্ধি অভিযান শুরু হয়। এতে ফরিদপুরের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও গ্রেফতার হয়। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল হবার পর থেকে বাতিল করা হয় যুবলীগের আহ্বায়ক কমিটিও। আর বরকত রুবেলকে আটকের পর থেকে তাদের বাসায় তল্লাশি করে বিপুল পরিমাণে জমির দলিলও পাওয়া যায়। তবে সকল আলোচনা ছাপিয়ে এই মুহূর্তে সবার নজর এখন 2 কোটি টাকার দিকে। পাচার হওয়া টাকা কোথায় এবং দুর্নীতি দমন কমিশন সেই টাকা দেশে ফিরিয়ে আনতে পারবে কিনা সেই অপেক্ষায় ফরিদপুরবাসী। তবে শুদ্ধি অভিযানের ফলে ফরিদপুরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বিশেষ করে সাধারণ মানুষ এই অভিযানের পর নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভিউয়ার্স, দুর্নীতি দমন কমিশন কে শেষ পর্যন্ত 2000 কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে আপনার কি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। এদিকে হাজি সিনেমের সংসদ সদস্য স্টিকারযুক্ত গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর হাজি সিনেমের ছেলে ও তার নিরাপত্তা কর্মী গাড়ি থেকে নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন। সেই ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তার করা মামলায় ইরফানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর 3 দিনের রিমান্ড শেষে আবার 2 দিনের রিমান্ডে চলছে। আজ 2 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে নেওয়া হবে। কিন্তু ইরফান গ্রেফতারের পর থেকে এখন লালবাগে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইরফান বাহিনী এখন কোথায়। জানা গেছে ইরফানের নেতৃত্বে প্রায় 30 থেকে 35 জনের একটা সশস্ত্র গ্রুপ ছিল। এই সশস্ত্র গ্রুপ দিয়ে লালবাগের মানুষের জমি দখল, মানুষের হয়রানি করা সহ তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে টর্চার সেন্টারে নিয়ে অত্যাচার নির্যাতন করা ছিল ইরফান বাহিনীর প্রধান কাজ। লালবাগে কোনো পুলিশ বা আইন ছিল না, সেখানে ইরফানের শাসন চলত এবং ইরফানের লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়েও ঘুরে বেড়াত। কেউ যদি ইরফানের বিরুদ্ধে কথা বলতো তাহলে তাকে টর্চার সেন্টারে নিয়ে শাস্তি দেওয়া ছিল ইরফানের রীতিমতো কাজ। কিন্তু ইরফান গ্রেফতারের পরপরে প্রথম 2-1 দিন ইরফান বাহিনীর 2-1 জনকে দেখা গেল এখন তারা পুরোপুরি গা ঢাকা দিয়েছেন। এদিকে লালবাগবাসীরা বলছেন যে ইরফান বাহিনীর সদস্যরা সবাই দুর্বৃত্ত, সন্ত্রাসী এবং মাদকসহ নানান রকম অপকর্ম করেছে। ইরফান বাহিনীর কারণে লালবাগ এলাকার নানান রকম অশান্তির ঘটনা ঘটত রীতিমতোই। এই বাস্তবতায় ইরফান বাহিনীর লোকদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন লালবাগবাসীরা। তবে এই ঘটনার পর থেকে ইরফান বাহিনীর সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা। ভিউয়ার্স, ইরফান বাহিনী সত্যিই কি গা ঢাকা দিয়েছেন? পুলিশ বাহিনী কি শেষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে আপনার কি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। এদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি বলেছেন, দেশের খুন ও ধর্ষণের ঘটনা এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ, অন্যায়, অবিচার সহ নানান ধরনের অপকীর্তি বেড়ে গেছে। আজ সোমবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নবগঠিত জাতীয় সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়, আর সে কারণে অপরাধ প্রবণতা দিন দিন বেড়েও চলছে। আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলে মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে লালমনিরহাটে এক যুবককে পিটিয়ে ও পড়িয়ে হত্যা করার ঘটনা উল্লেখ করে জি এম কাদের বলেন, ইউনিয়ন পরিষদে আশ্রয় চেয়েও
বাঁচতে পারেনি তিনি। যদি তিনি অপরাধী হন তাকে অবশ্যই আইনের মুখোমুখি করা যেত, অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইনে তাকে শাস্তি দেওয়া যেত। এ সময় তিনি নৃশংসে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এই সময় জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক জাপার চেয়ারম্যানের স্ত্রী শরীফা কাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক পার্টিকে আরো শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেছেন। এদিকে অনলাইনে ই কমার্সের ব্যবসার আড়ালে MLM ব্যবসা চালিয়ে যাচ্ছিল SPC ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড। পিরামিড পদ্ধতিতে সদস্য ও টাকা সংগ্রহ করত প্রতিষ্ঠানটি। তাদের এই ব্যবসার পুরোটাই অনলাইন ভিত্তিক প্রতারণা ছিল। প্রতিষ্ঠানটি 10 মাসে মানুষের সরলতার সুযোগ নিয়ে 22,24,668 সদস্যের আইডি থেকে 268 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে এ প্রতারণা ব্যবসায় জড়িত 6 জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। গ্রেফতারকৃতরা হচ্ছেন প্রতিষ্ঠানটির MD ও CEO আল আমিন, প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন, ম্যানেজার মোহাম্মদ মানিক মিয়া, সহকারী ম্যানেজার মোহাম্মদ পাবেল সরকার ও অফিস সহকারী নাদিম মোহাম্মদ ইয়াসিনুল্লাহ। রাজধানীর কলাবাগান এলাকায় হক টাওয়ারে কোম্পানির অফিসে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুর এলাকা থেকে মোলহোতা আল আমিন প্রধান ও মোহাম্মদ জসিমকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানিয়েছেন SPC ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের নামে এই কোম্পানি চলতি বছরে 1 জানুয়ারি ই কমার্সে লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে। কোম্পানির MD ও CEO আল আমিন প্রধান এই সময় ডেস্টিনি 2000 লিমিটেড এ সক্রিয় ছিলেন। ডেস্টিনি বন্ধ হয়ে গেলে দীর্ঘদিন গবেষণা করে ডেস্টিনির ব্যবসার পদ্ধতি অনুসরণ করে এই অনলাইন ভিত্তিক প্রতারণা শুরু করেন তিনি। 10 মাসে তারা সাধারণ মানুষের সরলতার সুযোগে উচ্চ কমিশনের প্রলোভন দেখিয়ে 22,24,668 সদস্যের আইডি থেকে 268 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ডিবির অতিরিক্ত কমিশনার আরো বলেন, তাদের ব্যবসা কার্যক্রম অনলাইন অ্যাপ ভিত্তিক হওয়ায় বাংলাদেশের বাহিরেও 17টি দেশের বাংলাদেশি প্রবাসী ও বিদেশি প্রায় 5 লাখ সদস্য রয়েছে। যেভাবে তারা প্রতারণা করত, তারা কোম্পানির ওয়েবসাইটে, ফেসবুক পেজ ও ইউটিউবে শত শত পোস্টের মাধ্যমে ই কমার্সের কথা বলে সাধারণ মানুষকে লোভনীয় কমিশনের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলত। আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করার সময় নগদ বাধ্যতামূলক আগের রেজিস্ট্রেশনের আপলিঙ্ক আইডি রেফারেন্সে বিকাশ নগদ রকেট নম্বরে অ্যাকাউন্টের প্রতিটি আইডির জন্য 1,200 টাকা দিতে হয়। কোম্পানিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কমিশন যেমন রেফার কমিশন, জেনারেশন কমিশন, রয়্যাল কমিশন এর প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। পিরামিড আকৃতির রেফার কমিশন, যে রেফার করবে তার নিচে 3টি আইডি থেকে 400 টাকা করে কমিশন পাবে। এরপর ওই 3টি আইডি থেকে যখন 3 × 3 অর্থাৎ 9টি আইডি হবে তখন আপলিঙ্কের আইডি 20% কমিশন পাবে। এরপর ডাউনলিঙ্কের যত আইডি হবে তার আইডি 10% হারে কমিশন পাবে, যা মূলত পিরামিড আকৃতির হয়ে থাকে। এ ধরনের ব্যবসা বাংলাদেশের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। LML ব্যবসা আড়াল করার কৌশল, কোম্পানিটি নামে মাত্র কয়েকটি পণ্য যেমন অ্যালোভেরা শ্যাম্পু, ফেসওয়াশ, চাল, ডাল, মরিচের গুঁড়া ইত্যাদি শুধুমাত্র তাদের রেজিস্টার্ড সদস্যের কাছে বিক্রি করে থাকে। তার লভ্যাংশ থেকে প্রতি আইডি হোল্ডারকে কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপন দেখার বিনিময়ে 10 টাকা করে দেওয়ার কথা বলে গ্রেফতারকৃতরা ই কমার্সের লাইসেন্স দেখিয়ে সাধারণ মানুষকে বোঝায় যে তারা ই কমার্স করছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে 1টি হ্যারিয়ার গাড়ি, 2টি পিকআপ ভ্যান এবং সার্ভারে ব্যবহৃত 6টি ল্যাপটপ, 2টি রাউটার, 2টি পাসপোর্ট ও বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়। ভিউয়ার্স, SPC-র এই নাটের গুরুদের এখন কোন ধরনের শাস্তির আওতায় আনা উচিত বলে আপনি মনে করছেন আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।